নমস্কার, আমি আশালতা। আজকের আমি আপনাদের এক ধাবা স্টাইল চিকেন কারি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে দেখুন 750 গ্রাম চিকেন নিয়েছি, এটা হাড় সমেত চিকেন নিয়েছি আর ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এটা স্কিনও আছে, এটা আরও টেস্টি লাগে। তো এখানে আমি 750 নিয়েছি, আর এখানে জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি একসাথে আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি 2 টিস্পুন দিচ্ছি। নুন লাগবে স্বাদ মতো, আর দেব একটু তেল, দেব অল্প একটু তেল দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। আর একটা জিনিস দিতে হবে, একটু হলুদ দেব, আমি 1 টিস্পুন মতন হলুদের পাউডার দিলাম। এটা ভালো করে মেখে রেখে দিতে হবে, এটা 1-2 ঘন্টা রাখতে পারেন, তো না তো যদি সময় না থাকে অন্তত 1/2 ঘন্টা রেখে দেবেন। এটা আমার মাখা হয়ে গেছে, তো চলুন অন্য রান্নাতে চলে যাই, বাকি কাজগুলো সেরে নিই। তো এখানে আমি একটা মশলা রেডি করে রেখেছি, এটা মশলাটা রেডি করতে হবে। তো তার জন্য আমি এখানে ধনে নিয়েছি 1 টেবিল স্পুনের মতন ধনে নিয়েছি, গোটা ধনে, শুকনো লঙ্কা নিয়েছি 7-8টা, এটা আপনাদের একটু টেস্ট মতন দেবেন, আমি কেননা কাঁচা লঙ্কাও দিয়েছি আবার শুকনো লঙ্কাও একটু দিয়েছি, একটু ঝাল আমরা বেশি খাবো। আর এখানে জাবিত্রী নিয়েছি একটু, অর্ধেকটা নিয়েছি, আর 5-6টা লবঙ্গ নিয়েছি, আর 5টা নিয়েছি এলাচ, ছোটো এলাচ, আর 1 ইঞ্চি নিয়েছি দারচিনি। এটা আমি ড্রাই রোস্ট করে নেব, এটা আমি বেশি ভাজবো না, একদম লাল করে ভাজবো না, খালি এর জলটা একটু শুকিয়ে যাবে সেই মতন এটা আমি করে নেব। দিয়ে দেবো অল্প নুন, তাহলে যে জলের ভাগটা তাড়াতাড়ি টেনে নেবে সেই জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, একদম হয়ে গেছে, বেশি আমি রোস্ট করব না, এটা কাঁচাই রেখে দেবো। এবার একটু নামিয়ে নিচ্ছি, এবার এটা আমি মিক্সিতে পাউডার করে, এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এবার এর মধ্যে আমি আরও একটু তেল দেবো, এটা আমি রিফাইন অয়েল দিচ্ছি, এটা আমি 4 টেবিল স্পুনের মতন দিলাম, একটু তেল বেশি দিয়েছি। এবার আমি জিরা দেব, এখানে আমি জিরা 1 টিস্পুন দিলাম, এবারে এখানে আমি পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজ এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেব, জিরাটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, এটা দিয়ে দেব। ওয়ান টিস্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা একসাথে, এবার আমি দিয়ে দেব হলুদের পাউডার। ধনেটা আমি রোস্ট করে নিয়েছি, ওটা আবার লাগবে আমার, সেই জন্য আমি কম করে দিলাম, এটা ভালো করে কষে নিতে হবে। তো দেখছেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনটা, এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো এবারে আমি এই চিকেনটার মধ্যে টমেটোটা দিয়ে কষে নেব, এখানে আমার 2টো বড় বড় টমেটো আছে, আমি এটা পিউরি করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো, চিকেনটা কষে ফেলবো। টমেটো কষা হয়ে যাবে আর আমার চিকেনটাও কষা হবে একসাথে। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। এবার আমি যে মশলাটা রোস্ট করে নিয়েছিলাম ওইটা এবার দিয়ে দেবো পাউডার করে, এই মশলাটা আমার বেশি ভাজা ছিল না, তো এবারে সেই জন্য একটু চিকেনের সাথে আমি একটু ভেজে নিতে হবে। তো দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, এবারে আমি
দিয়ে দেব, জল দিয়ে দেব। পরে আমি চিকেনে নুন ঝাল হয়েছে কিনা একটু টেস্ট করে দেখব। বেশি জল দেব না, আমার চিকেনটা অলরেডি অনেকটা হয়ে গেছে কষতে কষতে, একটু মাখা মাখা করব আমি। দেখুন অসাধারণ লাগছে গ্রেভিটা। এবার আমি এটা ঢেকে রাখব, 10 মিনিট আমি এটা রান্না করব। তো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, আমি নুনটাও টেস্ট করে দেখেছি একদম ঠিকঠাক আছে। এবার আমি এটা নামিয়ে নেব, একটু ঢাকনাটা খুলে 4-5 মিনিট আমি একটু এটা ফুটিয়ে নেব, তাহলে কি হবে আরও এর তেলটা উপরে ভেসে উঠবে আর চিকেনটা খেতে আরও টেস্টি লাগবে। তো এবার এটা নামিয়ে নিতে হবে। তো দেখছেন চিকেনটা অসাধারণ একটা কালার এসছে আর খেতেও তো দারুণ। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, রুটির সাথেও খেতে পারেন, রুটি পরোটা লুচির সাথে দারুণ লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই এমনি করে চিকেনের রেসিপিটা করতে পারেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পারবেন। নমস্কার।